আসসালামু আলাইকুম, আমি পারভিন কিচেন ব্লগ নেদারল্যান্ড থেকে। আজকে আমাদের একটা অর্ডার আছে 14 জনের, সো সেই অর্ডারে চিকেন বিরিয়ানি রান্না হচ্ছে আজকে। এই তো এখানে চিকেনগুলো ফ্রাই করে রেখেছি, কারণ এখানের নেদারল্যান্ডসের মানুষ মুরগির রান এগুলো এরা কমই খায়, তো সেই জন্য ওদের জন্য ফিলে মুরগি এনেছি। এই তো এখানে এগুলো ফ্রাই করে রেখেছি, আর এখন এখানে মশলা সব কষানো হচ্ছে বিরিয়ানির জন্য। এখন রসুন আদা পেস্ট দিচ্ছি, আর এখানে হচ্ছে পেঁয়াজ রসুন হলুদ, মানে বিরিয়ানির মধ্যে যা মশলা লাগে সবই আছে এখানে। আর এখানে বড়ো পাতিল কষানো খুবই সমস্যা, তো সেই জন্য দুই ফ্রাই বোনে দুইটাতেই মশলা কষানো হচ্ছে। তো মশলাগুলো ভালো মশলা ভালো করে কষিয়ে তারপরে মাংসগুলো এখানে দেওয়া হবে। ভালো করে কষাতে হবে, না নয়তো আবার মাংস মশলার গন্ধ আসবে, কাঁচা গন্ধ, তো সেই জন্য খুব ভালো করে কষাতে হবে। এখানে এখানে টক দই দেওয়া হচ্ছে, টক দই দিয়ে দিচ্ছি। নাড়াচাড়া করতে হয় অনেকক্ষণ, অনেক বেশি নাড়াচাড়া করতে হয়। একটু দইয়ের সাথে আর একটু পানি দেওয়া হচ্ছে, কারণ একদম শুকিয়ে গেছে, একটু ভালো করে কষাতে হবে সেজন্য। আর এখানকার নেদারল্যান্ডের মানুষ আপনার ওই তো হাড্ডির সাথে মাংস কমই খায়, খেতে চায় না ওরা, ওরা সবসময় ফিলে মাংস খায়, তো সেই জন্য ওদের জন্য ফিলে মাংস দিয়ে ফিলে দিয়েই বিরিয়ানিটা করা হচ্ছে। এটা হচ্ছে একটা অফিসিয়াল অর্ডার, ওরা অফিসের জন্য অর্ডার করেছে, তা আমরা ওদের জন্য করেছি চিকেন বিরিয়ানি, সালাদ আর লুচি। আর এই তো এখানে মুরগিগুলি সাজিয়ে ওটার উপর মশলাগুলো দিয়ে দিচ্ছি, এখন আমরা ওপেনে দিয়ে দিব মাংসটা, কারণ ফিলে মাংস, তো ওগুলো যদি পাতিলাতে করতে যায় তাহলে ভেঙে যাবে সবগুলো, তো সেই জন্য আমরা ওপেনে দিয়ে দিয়েছিলাম। এই তো হয়ে গেছে আমাদের চিকেন বিরিয়ানি, রাইস নিচে আছে, নিচে রাইস দিয়ে তারপরে উপরে মাংসগুলো, তারপরে ডিম পেঁয়াজ ধনে পাতা সবই দেওয়া হয়ে গেছে। এখানে হচ্ছে রাইস, ওটার মধ্যে ডিম দিয়ে দিল চারিদিকে, তারপরে মাংসগুলো সুন্দর করে মিশিয়ে দেবে উপরে। আর 14 জন মানুষ তো ওদের জন্য বেশিই করতে হয়। এই যে এখানে চিকেনগুলো, তো এখন চিকেনগুলো এখানে উপরে সুন্দর করে সাজিয়ে দেবে। এই তো দেওয়া হয়ে গেছে চিকেন বিরিয়ানি রেডি, আর এখানে হচ্ছে লুচি আর পেঁয়াজি, কারণ এটা খাবার আগে ওরা একটু খাবে সেজন্য। এখানে হচ্ছে মিক্স সবজি, আর এই হচ্ছে সালাদ, দুইটা ডিশের সালাদ দেওয়া হয়েছে কারণ অনেক মানুষ সেজন্য। এই তো সবজি, আর এই হচ্ছে লুচি পেঁয়াজি এইসব, খুব ভালোই হয়েছে, অনেক মজা হয়েছে বলেছে ওরা, দেখতেও খুব সুন্দর লাগছে, ভালো লাগছে।
এই তো, আশা করি সবার ভালো লেগেছে। আমার চ্যানেলটা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আশা করি। ওকে, এখানে বলা হচ্ছে কি কি বানানো যায়। Italia. 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 Yeah, this is Sydney. And who are you? Monique. Monique. This is Monique. Who is it? Yeah, no, not me. You even to Chanel. But Italian, Italian pasta, have to off the grill. Oh, yeah. Yeah, yeah. Yeah, yeah. Yeah, it's good. Now, we're going to first proberen. Okay. Yeah, yeah. Thank you. 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 Thank you.